কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্নে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল ভরবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় উত্তরার 10 নম্বর সেক্টরের 41 নম্বর বাড়ির নুরুল আলম সিদ্দিকীর সাত বাগান। শহরের এই নগর জীবনে আমরা একটুখানি সুশীতল ছায়া অথবা একটু গাছের নিচে যদি দাঁড়াতে চাই, তাহলে আমাদের যাদের ছাদ আছে সেই ছাদে এরকম যদি একটি বাগান করতে পারি, তাহলে সেই বাগানেই আমরা একমাত্র পাব এরকম সুন্দর পরিবেশ। আমরা এসেছি আজ ঢাকা শহরের উত্তরা 10 নম্বর সেক্টরের 4 নম্বর রোডের বাড়িতে। এই ছাদ বাগানের যিনি মালিক তার সাথে এখন কথা বলছি। আপনার এই যে বাগানটা খুব চমৎকারভাবে আপনি সাজিয়েছেন, আপনি শুরুটা কীভাবে করলেন? বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে যে উদ্যোগটা নেওয়া হয়েছে, মানে ছাদের উপর ছাদ বাগান, এই ছাদ বাগান থাকলে অফিসে যাওয়ার আগে সব অফিস থেকে এসে অবসর সময়ে বন্ধের দিনে একটা গাছপালার ভিতরে গ্রাম্য পরিবেশে মানুষ চলাফেরা করতে পারে, ইহাতে একটা আত্মতৃপ্তি পায়। আমি অ্যাকচুয়ালি আমার ছোটোকাল থেকেই এই গাছপালার প্রতি আমি খুবই দুর্বল ছিলাম, গাছপালা এবং বিশেষ করে পশু পাখির ক্ষেত্রেও, কিন্তু এগুলোতে আমাদের প্রশিক্ষণ ছিল না, যার জন্য অনেক সময় এটা আমরা সাকসেসফুল হতাম, অনেক সময় আবার ফেলিউর হতাম। এবং কৃষি সম্প্রসারণের উদ্যোগে এই প্রচেষ্টা নেওয়াতেই আমরা ওনাদের থেকে অনেক কিছু শিখতে পারতেছি। এবং এই পরিবেশটা আমার 5-6 মাসের ভিতরে এরকম অর্গানাইজভাবে হয়েছে, আগেও ছিল কিন্তু এভাবে অর্গানাইজভাবে ছিল না। এবং আমরা ওনাদের সহযোগিতায় আমি চেষ্টা করতেছি আরও সুন্দর থেকে সুন্দর করার জন্য। এই ছাদে কত প্রকারের গাছগাছালি আছে? 200 প্রকারের মতো গাছগাছালি আছে, এবং আমি প্রত্যেকটা একটা একটা করে এখানে রাখছি। বাকিগুলো আমি অ্যাকচুয়ালি আমার সুইটার ফ্যাক্টরি আছে, আমার ফ্যাক্টরি ছাদের উপরে নিয়ে গেছি। এগুলো তো অ্যাকচুয়ালি আমাদের কোনো আইডিয়া ছিল না। আমার এই সেক্টরে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর রফিকুল ইসলাম সাহেব আছে, ওনার সাথে এই বাইদে ভাই পরিচয় হলো কল্যাণ সমিতির দিয়ে। ওনাকে যখন আমরা এই প্রশ্নগুলো করলাম, তখন উনি আমাদেরকে এইগুলোর কথা বললো এবং উনি আমাদেরকে এগুলো সাপ্লাই দিছে। সাথে সাথে উনি এখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই ডেপুটি সহকারী শামীমানা শ্রীনাফা এবং কাউসার সাহেব, ওনারাই আসে, ওনারা এসে আমাদেরকে হাতে কলমে এগুলো শিখিয়েছে। শিখানোর পর থেকেই আমরা এগুলো করি, এবং নিজেদের ঘরে বসে যে এই কিচেন কম্পোস্টের মাধ্যমে সার তৈরি করে এটাও আমরা জানতাম না, ওনারা এটি আমাদেরকে শিখিয়েছে। এবং গাছের ফলে দেখা যায় পোকা টোকা আসতো, ওনারা ওই পোকা টোকা যেন কীভাবে না আসে এগুলো ওনারা শিখিয়েছে, এবং ওনাদের থেকে শিখে শিখে আমরা এখন নিজেরা এটা করতেছি। আমরা এখানে দেখছি এটা শোভাবর্ধনকারী, এটা কি? এটা অর্কিড। অর্কিড, আর এদিকে আপনার ড্রাগন, ড্রাগন, আর এই জায়গাটা ডালিম আছে, ওই পাশে মনে হয় আপনার ডালিম আছে। হ্যাঁ, ডালিম আছে। এইটা হলো আমরা খারি পাতা বলি, এটা হলো ফোলা পাতা বা তরকারি, এগুলোকে পাতাগুলো দিলে যখন ফোলাও স্যান্ড বাইর হয়ে। এখানে 4-5 পদের লেবু আছে, এটা হলো কাগজি লেবু, ওইটা হলো সিটলেস লেবু, এটা হলো আরেক জাতের লেবু, মানে 4-5 জাতের লেবু আছে এখানে। অতীন অজ্জাইতুন, ওই তিন ফল আছে না, ওই তিন ফল, ওইটা বিদেশি ফল, এটা বিদেশি ফল। আমি একটা সারা আনছিলাম ওখান থেকে, অনেকগুলো করছি,
এগুলো আমার নাকি আপনার খুবই হেলথের জন্য ভালো আর কি। আপনাদের বাগান তো চমৎকারভাবে আপনারা সাজিয়েছেন এবং আমি বুঝতে পারছি যে আপনার পরশ ছাড়া এটা সম্ভব হয়নি, কারণ যদিও আমরা জানি আমাদের সংসারে একজন কর্তা থাকে কিন্তু তার সাথে আরেকজন থাকে যে এই সব কিছু ম্যানেজ করে, তো আপনি এটা কিভাবে আপনি করছেন? আমি আসলে ওর সাথে সাথে থাকি, আসি, ওকে এটা ওটা আগাই দিই, যতটুকু পারি হেল্প করি আর কি। যে সবজির ইয়াটিয়াগুলি সব জমায় রাখি, জমায় রেখে এখানে সাদের ড্রামে করে আর কি জমে, পরে এটা প্রসেসিংয়ের মাধ্যমে গাছের গোড়াইতে আর কি। ফলের বলেন, তারপরে শাকের বলেন, সবজি সব কিছু, কাঁচামরিচ রকম যন্ত এটা টেস্টে আলাদা বাজারটা থেকে, এটা অনেক অনেক অন্যরকম। বাজারটা একটা কেমন তিতা বা অনেক ভিজা রাখা লাগে, এটা মানে সবজিটার গুণাগুণটা মনে হয় নষ্ট হয়ে গেছে। কিন্তু সাদেরটা তো আমি নিয়ে সাথে সাথে রান্না করতেছি, এটা খাওয়ার আনন্দও আছে আবার মজাও আছে। আশেপাশে প্রতিবেশী আছে, তারা কি আপনাদের সাথে আসে? হ্যাঁ, আসে, ওরা অনেক আমাদের থেকে গাছ নিয়ে যায়, যে ড্রাগনের অনেক চারা নিয়ে গেছে, লেবু গাছের ইয়া নিয়ে গেছে, চাইলে আমরা দিই। অনেকে এখন আমাদেরটা দেখে অনেকে উৎসাহিত হয়েছে আর কি। এখান থেকে লেবু তো খাই সারা বছরে, ড্রাগন খাচ্ছে এখন প্রচুর পরিমাণে, তারপর আম, ডালিম, তারপর ওই যে তিন ফিকটা আর কি, ওইটা আর বেলেম্বু। যদি কোনো নতুন উদ্যোক্তা ছাদ বাগান করতে চায় তাহলে তাকে কী করতে হবে, প্রথম পরিকল্পনাটা কী করতে হবে? তাকে করতে হবে ছাদে, মানে তার ছাদ যতটুকু জায়গা আছে সেই অনুযায়ী কী গাছ দেওয়া যায়, কী গাছটা দেওয়া রাখা যায়, যেটা মানে বেশি জায়গা লাগবে না বা ইয়া লাগবে না, ওগুলো খেয়াল রেখে, যাতে মানে গ্যাদারিং না হয় আর কি। হালকাভাবে একটু মাঝখানে বসার মতো একটু জায়গা রেখে ওভাবে যদি করি তাহলে আমার মনে হয় ইয়া হয়, একটু প্ল্যান মাফিক করলে আর কি, তাহলে মানুষও বাইরে মানুষে এসে বসতে পারলো, দেখতে পারলো, ওরা উৎসাহিত বোধ করলো, নিজেরও ভালো লাগলো কাজ করতে। চারপাশে একদম সম্পূর্ণভাবে সুন্দরভাবে পরিকল্পিতভাবে ছাদ বাগান করা হয়েছে। ড্রাগন ফলের একটা আলাদা একটা সাইড আছে, আমরা বিভিন্ন ধরনের সবজি, ফল, ফুলের সমারোহ দেখতে পাচ্ছি। ছাদ বাগান যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আন্তঃপরিচর্যাটা ঠিকমতো করা যায়, তাহলে রোগ পোকামাকড় আক্রমণটা কম হয়। যদি পোকামাকড় দেখা যায় তো অল্প আকারে থাকে পোকাটা, সেক্ষেত্রে হাত দিয়েও তুলে ফেলতে বলি। ছাত্রা পোকা, তারপরে হচ্ছে হোয়াইট ফ্লাই, এই সমস্ত আক্রমণ বেশি হয়। এক্ষেত্রে আমরা সেক্সপেরোমেন ফাদের কথা বলে থাকি হোয়াইট ফ্লাই দমনের ক্ষেত্রে। পোকাগুলি যখন অল্প আকারে থাকে, দলা দলা থাকে পাতার নিচে, সেক্ষেত্রে আমরা পাতাটা তুলে ফেলে দিতে বলি। ডিটারজেন্ট গুঁড়া সাবানটা 1 লিটার পানিতে 2 গ্রাম মতো সাবান মিশিয়ে যদি আমরা এটা জোরে স্প্রে করি তাহলে ওই সাদা মিলিভাগটা দূর হয়ে যায়। ছাদের সবচেয়ে আমরা যেই জিনিসটা দেখে থাকি সেটা হচ্ছে মাটির ব্যবস্থাপনা। মাটিটা আমাদের অনেক সুন্দরভাবে প্রিপারেশন করে নিতে হয়। দোআঁশ মাটিটা আমরা বলে থাকি, দোআঁশ মাটি 2 ভাগ আর জৈব সার হচ্ছে 1 ভাগ মিলিয়ে, আর এর সঙ্গে যদি কিছু রাসায়নিক সার দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে দিয়ে আমরা মাটিটা উলট পালট করে একদিন গ্যাসটা চলে যাওয়ার জন্য একদিন ওপেন করে রাখি, তারপরে আমরা বলি যেটা টবে দিয়ে দিতে। আর টবে মাটিটা দেওয়ার সময় দেখতে হবে যে টবে ছিদ্র আছে কিনা, ছিদ্র না থাকলে পানি জমে গাছের গোড়া পচে যাবে, আর ওই ছিদ্রটার উপর আমরা ভাঙ্গা টবের চারা বা ইটের খোয়া 1 ইঞ্চি পরিমাণ দেই, তার উপরে নারিকেলের ছোবরা দেই, দিয়ে ওই মাটি সার মাটিটা দিয়ে দিই। তারপর আমরা টবটা প্রিপারেশন হয়ে গেলে আমরা রেখে দেই, তার 3 থেকে 4 দিন পরে আমরা গাছটা লাগাতে বলি। গাছটা সুন্দরভাবে লাগাতে হবে, গাছের যে বলটা থাকে কলমের চারা ওই বলটা যেন ভেঙে না যায়, টবের একদম মাঝখান বরাবর গর্ত করে মাটির বলটা লাগিয়ে আস্তে করে চেপে দিয়ে হালকা পানি সেচ দিয়ে দিতে বলি। পানি সেচের ব্যাপারটাও খুব গুরুত্বপূর্ণ ছাদে, যেহেতু ছাদে প্রচণ্ড রোদ থাকে, আর ছাদে আমরা সেই সমস্ত গাছই লাগাতে বলি প্রচণ্ড খরা তাপ সহ্য করতে পারে আর গাছটা একটু খাটো জাতের হয় সেই ধরনের গাছ আমরা লাগাতে বলি। আমের ক্ষেত্রে আমরা বাড়িয়াম 4, বাড়িয়াম 11, তারপর হচ্ছে ব্যানানা, ম্যাঙ্গো, এই আমের কথা বলি। তারপর হচ্ছে জামরুলের ক্ষেত্রে আমরা থাই জামরুল, নাশপাতি জামরুল, কুলের ক্ষেত্রে বলি আপেল কুলটা লাগাতে। খরিফ 2 সিজন চলছে,
এখানে যে ধরনের সবজিগুলা দরকার এখানে মোটামুটি সব হচ্ছে। নূর আলম সাহেবের ছাদ বাগানটা অনেক পরিকল্পিত এবং পরিচ্ছন্ন। সম্প্রসারণ অধিদপ্তরের ছোট্ট একটি প্রকল্প গভর্নমেন্টের অনুমোদন করেছে। এই প্রকল্পটির মাধ্যমে আমরা ঢাকা শহরের ছাদ বাগানিদেরকে আমরা উৎসাহিত করছি, তারা যেন ভালোভাবে ফসল উৎপাদন করতে পারে, বিশেষ করে ফল সবজি উৎপাদন করতে পারে, পাশাপাশি ফুল করতে পারে, ফুলের চারা তৈরি করতে পারে, পাশাপাশি বিভিন্ন ধরনের মেডিসিনাল যে সমস্ত ফসল আছে সেগুলো উৎপাদন করে তারা তাদের বিভিন্ন রোগ শোকের হাত থেকে তারা রক্ষা পেতে পারে, পাশাপাশি তাদের বাড়িটাকে সবুজ রাখতে পারে। এই সবুজ রেখে তাদের সজীবতার লাইফটাকে যেন আরও এনজয়মেন্টে নিয়ে যেতে পারে, এ বিষয়ে গভর্নমেন্ট আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মাধ্যমে একটি প্রজেক্ট দিয়েছে। সেই প্রজেক্টের মাধ্যমে আমরা আমাদের ছাদ বাগানিদের সহযোগিতা দিচ্ছি, ছাদ বাগানিদেরকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি, তাদের বিভিন্ন ধরনের স্মার্ট প্রযুক্তি নিয়ে আমরা তাদেরকে পরামর্শ দিয়ে থাকি। এই সমস্ত প্রযুক্তিগুলো কীভাবে প্রয়োগ করবে তাদের ফসলের সবজি ক্ষেতে, কীভাবে তাদের ফলের বাগানে এবং তাদের কী ফুলের ফুলের গাছে কীভাবে প্রয়োগ করবে সেগুলো আমরা হাতে কলমে তাদের প্রশিক্ষণ দিয়ে থাকি। পাশাপাশি আমাদের বিভিন্ন পর্যায়ের মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারী রয়েছে, আমাদের কৃষি অফিসার আছে, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আছে, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রয়েছে এবং উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছে। তারা সকলের মাঠে গিয়ে অর্থাৎ ছাদ বাগানে গিয়ে তাদেরকে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে থাকে। এর মাধ্যমে আমরা চাচ্ছি সারা ঢাকা শহরে সকল বাড়িতে ছাদ বাগান সম্প্রসারিত হোক এবং পাশাপাশি এবং আমাদের এই জলবায়ু পরিবর্তনের কারণে যে প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হচ্ছে এর হাত থেকে আমাদের ঢাকাবাসী কিছু রক্ষা পাক। শ্রাবণ মাসের কৃষি, সুপ্রিয় কৃষিজীবী ভাই বোন, শ্রাবণের অথই পানিতে খাল বিল নদী নালা পুকুর ডোবা ভরে যায়, ভাসিয়ে দেয় মাঠ ঘাট প্রান্তর, এমনকি আমাদের বসত বাড়ির আঙিনা। প্রকৃতি সদয় থাকলে ভাটির টানে এ পানির বেশিরভাগ চলে যায় সমুদ্রে, কৃষিকাজে ফিরে আসে ব্যস্ততা। আর এ প্রসঙ্গে জেনে নেব কৃষির বৃহত্তর ভুবনে কোন কোন কাজগুলো করতে হবে আমাদের। তুলা, রংপুর দিনাজপুর অঞ্চলে আগাম শীত আসে, সেজন্য এসব অঞ্চলে এ মাসের মধ্যে তুলা বীজ বপন করতে হবে। কৃষক ভাইরা, আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত লিখতে পারেন, লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। আমাদের ইমেল নাম্বার বাংলার কৃষি 1314@gmail.com। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছে করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। নুরুল আলম ভাইয়ের মতো যাদের ছাদ আছে তারা ইচ্ছে করলেই কিন্তু একটি বাগান করতে পারেন, শুধুমাত্র পরিকল্পনা এবং প্রযুক্তি ব্যবহার করে। কৃষক ভাইরা, আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি আজকের বাংলা কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন।